Welcome to Bengali Jamjas. এটা কি মুখে ব্রাশ নিয়ে কি হচ্ছে? কি হচ্ছে? সাইকেল ব্রাশটা করো, ব্রাশটা করতে করতে সাইকেলে চড়ো। অবস্থা দেখেছেন তো, আজকে আসলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো স্কুলে যাওয়ার জন্য বেশ টাইম এখনো আছে, ওই জন্য বাবা ছেলে মিলে এই সব করছে। আমি দাঁড়ান ব্রেকফাস্টটা রেডি করে নিই। এই যে ব্রেকফাস্ট রেডি, আজকে না দুধটা নেই, ওই জন্য আর মুসলি দিচ্ছি না অঙ্কুরকে, এই ম্যাগিটাই বানিয়েছি, এই খেয়ে দিয়ে এইবারে বেরোবো। এই তোমার ব্রেকফাস্ট রেডি। বাবা এত জল ঘেটো না। তোমার ব্রেকফাস্ট ওখানে আছে, একদম না বাবা। আচ্ছা তুমি তোমারটা খেয়ে নাও, তারপরে ওটা খাবে, তোমার জন্য আমি রেখেছি, ঠিক আছে? আজকে গাড়ি পেতে এত প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য আসার সময় আর আপনাদের সাথে কথা হয়নি। এই যে স্কুল হয়ে গেছে, এবার এই মহারাজকে নিয়ে বাড়ি ফিরব, এখন গাড়ির জন্যই ওয়েট করছি। দাঁড়ান বাড়ি যাই, গিয়ে কথা বলছি। ঠিক আছে, দেখেছেন তো সারা রাস্তায় বাড়িতে সব জায়গায় ওই যে হুইলস অন দ্য বাস, মানে কান আমার পচে গেল শুনে শুনে। এই যে আজকেও একটু লাল শাক হচ্ছে, আর এইদিকে এই যে ছেলের না আজকে একটু পেটটা খারাপ করেছে, ওই জন্য আর ডিম করবো ভেবেও আর ডিমটা করলাম না। এই ওর সব সবজিগুলো বয়েল হচ্ছে, একদিকে ডাল হচ্ছে, ওকে একটু আজকে ওই ডাল ভাত আর ওই সবজিগুলো একটু সেদ্ধ করে ওইটাই দেবো, শাকটাও আর দেবো না, শাকটা ওই আমরাই খাবো। হঠাৎ করে কি থেকে হচ্ছে যাই না, বুঝতে পারছি না, তো আজকের দিনটা ওই জন্য এই সব সেই সেদ্ধ খাবারই দিই, দেখি কালকের কেমন থাকে, সেই রকমভাবে তখন ডিসিশন নেওয়া যাবে যে ডাক্তারের কাছে নিয়ে যাব কি না। এই যে এটা ওর সেদ্ধ হয়ে গেছে, এখন একটু হালকা ওই গোলমরিচ দিয়ে একটু তেলে নেড়ে নিচ্ছি, বাটারও আর দিচ্ছি না, কারণ গরম থেকে হচ্ছে না কিছু খাওয়ার থেকে হচ্ছে বুঝতে তো আর পারছি না, তো এটাই হালকা নেড়ে তারপরেই নামিয়ে নেব। এই দেখুন বাবার মিটিং চলছে, প্রথমটা কিন্তু ডিস্টার্ব করছিল না, বেশ অনেকটা টাইম হয়ে যাওয়ার পরে এইবারে যে বাবা আমি তোমার সাথে বসে মিটিং করব, ওই বাবার কোলে বসে বাবার সাথে মিটিং করছে, আবার চুপচাপ আছে কিন্তু, মানে যখন আবার একটু কথা বলছে যদি চুপ করতে বলা হচ্ছে একটু চুপ করে যাচ্ছে, মানে ভালো ছেলে কথা শোনে। এই যে আমার রান্না কমপ্লিট, আমাদের ডিমের ঝোল, ডাল আর শাক ভাজা হয়েছে, আর ছেলের জন্য ওই ডাল আর ওই সবজি। এখন এই 12:30টার মতো বাজে, যাই হোক আমরা খেয়ে টেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা বলছি। এই যে আজ একটু জিমে যাচ্ছি, লাস্ট এক সপ্তাহ জানেন তো জিমে আসা হয়নি আমার, আসলে লাস্ট এক সপ্তাহ ধরে না বেশ শরীরটা খারাপ ছিল আর কি, একটু জ্বর হয়ে গেছিলো মাঝে, তারপরে ঠান্ডা ঠান্ডা বেশ ছিল আর কি, ওয়েদার চেঞ্জের জন্য না এরকম হচ্ছে। তারপরে অঙ্কুরেরও এত এই মাঝে কাজের প্রেশার ছিল, তো এই সব নিয়ে আর আসা হয়নি। আজকে ছেলে বলছে চলো জিমে যাব, মানে ওর কাছে না এই জিমে আসাটা বেশ মজার, এসে লাফায়, আরও অনেকজন থাকে তাদের সাথে গল্প করে। দাঁড়ান এখানে এন্ট্রিটা করে নিই,
এখানে আমাদের এই ঢোকার সময় এটা জিমে যদিও নয়, আপনি সেই সুইমিং পুলে আসুন বা কোনো ইনডোর গেমস খেলতে ঢুকুন, তো সেই সবের জন্য আপনাকে একবার এন্ট্রি করে নিতে হয় আর কি। এই দেখুন মহারাজ আগে ঢুকছে, যেন ওই জিম করতে এসছে, আমরা ওর সাথে মানে এসছি ওকে গার্ড দিতে। আজকে জিমটা পুরো ফাঁকা, প্রায় দিনই মানে প্রত্যেক দিনই বেশ লোকজন থাকে, আজকে একজন ছাড়া দেখছি না আর কেউ আছে। আর মহারাজকে দেখুন, ওর ডেইলি এসে সবার আগে ওই ওয়েট করতে উঠে যায়। ও এখানে এসে এই যে এইসবগুলো পেয়ে যায়, তো ওই জন্য ওর বেশ ভাল লাগে, মানে বিকেল হলেই ও জিমে আসতে চায়। অন্যান্য দিন কি হয়, আমার ওই বন্ধুটা আসে, বন্ধুটা ওকে দেখে, আমি আর অঙ্কুর এখানে জিমে থাকি। আজকে আমার বন্ধুটারও একটু কাজের প্রেশার আছে, ওই জন্য ও আসেনি, এই জন্য এখন অঙ্কুর করছে, আমি ওকে দেখছি, আবার অঙ্কুর ওকে ধরবে, মানে পুরো ফ্যামিলি মিলে আমরা এই এখন ডেইলি এই জিমে আসছে। ওই দেখুন একটা রেখে আবার একটা নিতে গেছে। এবারে বাড়ি যাব, আসলে আর একটু থাকতাম, ছেলের আবার টয়লেট পেয়ে গেছে, তো ওই জন্য অঙ্কুরকে বললাম যে ওর হয়ে গেলে চলে আসতে, এই ওপরেই আছে টয়লেট, ওকেই করি আর ঢুকবো না, এবারে এই বাড়ি ফিরে যাব আর কি। এতে সব কিছুই জানেন তো রুফটপে, একমাত্র ওই বাচ্চাদের প্লেগ্রাউন্ডটাই যা হচ্ছে যে নিচে আছে। এই মহারাজ আমরা ওই দিক দিয়ে বেরিয়ে এসেছি তো পেছন দিক দিয়ে, আর অঙ্কুর সামনে দিক দিয়ে বেরিয়েছে, এখন অঙ্কুরকে খুঁজে পাচ্ছি না কোন দিকে চলে গেছে, যেন ছেলে যাচ্ছে বাবাকে খুঁজতে। বাবা চলো ওপরে, ওপরে চলো বাবা, আরে এসো নিচে যেতে হবে, পার্সেলটা আছে না, ও বাবা বাবা কাছে যাও, চলো চলো এইদিক দিয়ে চলো বাবা, চল চল এইদিক দিয়ে চল, ওইদিক দিয়ে, হ্যাঁ ওইদিক দিয়ে চলো, ওইদিক দিয়ে, হ্যাঁ চলো স্ট্রেট স্ট্রেট, চলো চলো বাবা ওদিকে আছে চলো, হ্যাঁ। একেবারে ওই নিচে সিকিউরিটিদের কাছে না একটা আমাদের পার্সেল আছে আর কি, তো ওটা নিয়েই এই বাড়ি ঢুকবো। ফ্লিপকার্ট থেকে মানে যে কোনো এই অর্ডার বাড়িতেই দিয়ে যায়, তবে কি রাত 11টার পরে না এরা আপনার মানে সোসাইটির ভেতরে কাউকে অ্যালাউ করে না, মানে রাত 11টার পরে যদি কোনো ডেলিভারি থাকে ওটার নিচে সিকিউরিটিদের কাছে রাখা থাকে, আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু এটা আমাদের দুপুরে ডেলিভার করেছে, আমাকে তখন ফোন করেছিল, তবুও কেন এলো না জানি না, তো এই ভুলেই গেছিলাম জানেন তো। এই এখন সিকিউরিটি ফোন করে বলছে যে আপনাদের একটা পার্সেল আছে, এই দেখুন ছেলে আগে আগে দৌড়াচ্ছে, তো ওটাই ওই নিতে এসেছি, ওটা নিয়ে তারপরে এই বাড়ি ফিরব। দাঁড়ান ওটা নিয়ে নিয়ে দেখি কি আছে। এই যে পার্সেল নিয়ে নিয়েছি, চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই যে বাবা জিনিস পেয়ে মানে এটা বলছি যে ছেলের জন্য অর্ডার করেছি, কিন্তু বাবা আগে সব কিছু খুলবে, মানে ছেলের থেকে বেশি বাবার এক্সাইটমেন্টটা জানেন তো। এই যে একটা স্টাডি বুক, এটা দাঁড়ান দেখাচ্ছি, এটা না মানে নর্মাল যেই বইগুলো হয় ওরকম না, একটু ইউনিক আছে, আমি সেদিনই এটা ফ্লিপকার্টে দেখলাম, আমাকে দেখাচ্ছে তো বেশ ভালো লাগলো দেখে, ওই জন্যই ছেলের জন্য অর্ডার করলাম, খুলতেই পারছে না দেখুন। এই যে ছেলের বাবা ফাইনালি খুলতে পেরেছে বক্সটা, দাঁড়ান দেখাচ্ছি ভেতরে কি আছে। ব্যাটারি লাগাতে হবে বোধহয়, অন করো কোনটা, এই তো এইটাতে অন, ব্যাটারি লাগাতে, ওটাই অন, এটা কাগজ, আরে কাগজ হোক, এই তো এখানটা ব্যাটারি লাগানোর জায়গা, ব্যাটারি আমাদের দেখি দুটো ব্যাটারি, একটা কি দুটো দিন,
এই ব্যাটারিগুলো কি আদৌ কিছু আছে এর মধ্যে না কিছুই নেই? এ বাবা ও বাবা, তিনটে লাগবে দেখি। শোনো শোনো, কি রে মামা চলো বাবা, অন করো। হ্যাঁ বাই বাই করে দিলো, এটা অন করো, অফ হয়ে গেল। আর পেজ নেই, একটাই পেজ আছে। এই যে বইয়ের ভেতর থেকে এইসব আওয়াজ টাওয়াজ বেরোচ্ছে, তো ছেলে ভয় পাচ্ছে দেখুন। এবার ধীরে ধীরে একটু একটু করে খেলছে, মানে কীসব জিনিস এই বইয়ের মধ্যে থেকেও নাকি বইয়ের ভেতরে ব্যাটারি লাগিয়ে এইসব। আমি হঠাৎই সেদিন দেখছি আমাকে ফ্লিপকার্ট থেকে নোটিফিকেশন পাঠিয়েছে, দেখছি এটা তো বেশ ভালো জিনিসটা, জানেন তার অনেক কিছু এখানে আছে, শুধু যে এই আপনার ওই রাইমসগুলো তা নয়, মানে ABCD 1 2, তারপরে ওই ক্লক দেখা, বেশ প্রোডাক্টিভ জিনিস লাগলো আমার এটা। মানে চোখে দেখছে, কানে শুনছে, হাত দিয়ে টিপছে, মানে সব কিছু একসাথে মানে ইউজ করতে পারছে। এই দেখুন এখানে ওই সব এই নাম্বারিং করা, মানে বেশ অনেক কিছু এখানে আছে দেখলাম। এটার লিঙ্কটা না আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি কেউ নিতে চান তাহলে ওখান থেকে নিতে পারেন। এটা ওই 350 বা 380 দেখতে হবে। ABCD করো। আরে এটা তোমার নয়, এটা ছেলে। তুমি তোমার জিনিস নিয়ে বাবা দেখো কি করছে। আরে ছেলেকে করতে দাও। এই এখন মামু এসেছে, মামু আসতেই মামুকে দেখাচ্ছে নতুন বই। যাই হোক চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।